একটা ডাব খাবেন নাকি দাদাবাবু? হ্যাঁ না না খেয়েছি। আসি দিদিমণি আসছি। আপনি খুব আদুরে না, মানে আপনার খাওয়া দাওয়া নিয়ে আপনার বাবা কত ভাবে না? হ্যাঁ পেন্সিলটা একবার দিন তো, কেন ফ্যানটা চলছে না? থাক না, শুধু শুধু আবার শুধু শুধু আবার কি দিন না। আর ধরুন থাক না ওয়েট আই উনি তো বললেন থাক না, কথাটা কানে গেল না? ওনার গরম লাগছে, চোখে পড়ল না? সরি দিদি, আপনি ঘুমো ঘুমো। ও সিম্পল লুজ কানেকশন, তাড়ে তাড়ে জুড়ে দিলেই বাস। আসলে কি জানেন, কমন সেন্স আজকাল এত আনকমন, সবার দিমাগ কি বাড়তি গুল। এইবার দেখুন সকাল থেকে দেখছি একটার পর একটা গন্ডগোল করে চলেছে এই ছেলেটা। আচ্ছা করে দুই খান দাও, নিজে মরবে মরবে সাথে আমাদেরও মারবে। থাকতে মুখে কেন দিদি, দিন না দিন কথা দিয়ে দিন না। সবাই ওনার উপর কত রাগারাগি করছিলেন, অথচ উনি যদি ভুল করে আলো নিভিয়ে না দিতেন আমরা এত সুন্দর জোনাকে দেখতে পেতাম না। হ্যাঁ তখন হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল, রাগের মাথায় আপনার উপর চেঁচে ফেলেছি, সরি ভাই। গন্ডগোল করতে করতে তুমি একটা মস্ত ভালো কাজ করে ফেলেছো, নকল আলো নিভিয়ে সত্যিকারের আলো জ্বালিয়েছো। ট্রেনটা পটু তাড়াতাড়ি ছুটছে তাই না? কেন ট্রেনের ছোটার কথা নয়? ট্রেনটা যত তাড়াতাড়ি ছুটবে আমরা তত তাড়াতাড়ি পৌঁছে যাব। এই রাত এমন সুন্দর জোনাকি, যেন আকাশ থেকে তারারা নিচে নেমে এসেছে। এই এতগুলো অচেনা মানুষ একসাথে পথ চলতে চলতে
এমন হয়ে গেল যেন কত কালের চেনা। এই সব কাল শেষ হয়ে যাবে, জোনাকিরাও হারিয়ে যাবে, তুমি চলে যাবে তোমার মতো, আর আমিও কিচ্ছু শেষ হবে না। দেখো এই তো সবে শুরু হলো। কি এই যে, হ্যাঁ এই প্রথমবার তুমি আমায় তুমি বলে ডাকলে, আর আমিও তোমাকে, শুরুতেই কি কখনো শেষ হয়? এই যে হিরো, এবার বাস্তবে ফেরো বাবা, এখন দেরি করলে যুগল স্টেশন মিস করবে, ট্রেন তো আর তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, হাতে মাত্র একটি মিনিট সময় আছে। হ্যাঁ যা বলেছি, আরে মালপত্র গুলো তাড়াতাড়ি নামাও, আরে নামো নামো নামো, আর দেরি করো না। দুগা দুগা, আমি বাইরে আছি। ড্রয়িং কপিটা মিষ্টি মিষ্টি, হ্যাঁ মা, এতক্ষণ ট্রেনে থেকে হাঁপিয়ে উঠিসনি তো? কি রে মিষ্টি, এত রোগা হয়ে গেলি কি করে রে? রোগা? মিষ্টি তো একেবারে মিষ্টি খেয়ে খেয়ে মিষ্টির হাড়ি হয়ে গেছে, ওই জন্য তো হোস্টেল থেকে তাড়িয়ে দিল। এই কি করছিস, দু চারটে মিষ্টির হাড়ি আবার ট্রেনে ফেলে নাকি? চল তাহলে, চল চল। কিরে মিষ্টি আয়, ভাবি জামাই বাবা জীবন। হ্যাঁ মিশমশে, তুমি মিষ্টিকে নিয়ে এগো, আমি কাজ সেরে আসি। মিষ্টির দায়িত্ব নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে, এত বড় ডাক্তারও ফিরেছে, কত রোগীর দায়িত্ব নিতে হবে এরপর, আর মিষ্টির দায়িত্ব নিতে পারবে না কেন? পারবে ছোড়দা, দায়িত্ব নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দাও। কি হয়েছে রে? হ্যাঁ কই, কিছু না তো। বলবি না বললেই হয়, কিন্তু দেখছি তো যখন থেকে ট্রেন থেকে নেমেছিস কেমন যেন উদাস হয়ে রয়েছিস। সত্যি করে বলতো ব্যাপারটা কি, ট্রেনে কারুর প্রেমে টেমে পড়লি নাকি? রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুরদম। দূর তেমন কিছু না, তবে তবে একজন অন্যরকম মানুষ, অদ্ভুত, সবার থেকে আলাদা। বাবা, ইটস ডিফারেন্ট, মানুষ না সসের বোতল। অনুমতি দাও সখী, বিয়ের কথা চালাই। তুচ্ছাই, আমরা শুধু বন্ধু, বন্ধু হলো বেশ, জাস্ট ফ্রেন্ডস, তাই তো? আচ্ছা একটা কথা বল, আর কতদিন এই ফ্রেন্ড পাতিয়ে বেড়াবি? এবার একটা বিয়ে ঠিয়ে কর। আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? চপ বাবা, মাথা ব্যথা হবে না? আরে তোর বাবা মা আর আমার বাবা মার মাথায় তো ওই একটাই চিন্তা, কিভাবে তোকে আর আমাকে ওই ছাদনা তলায় বসে। বেশ তো, তাহলে তুই আমাকে বিয়ে করে ফেল। তোর কি মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি বলছিস জানি, আমার বাবা যদি শুনতে পারে কি হবে জানি, এক্ষুনি এই মাঝরাস্তে এসে বিয়ে দিয়ে দেবে আমাদের। পারিস বটে তুই। সিরিয়াসলি রে, বুঝলি আমরা ছোটবেলা থেকে এত ভালো বন্ধু বলে না, সবাই ভাবে বোধে আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, কাটাতে হবে এটা। তুই একটা কাজ কর না, বাবাকে গিয়ে বলে দে যে তোর আমার মধ্যে কিচ্ছু নেই, আর তোর আমাকে পছন্দ না, হয়ে গেল। ছি 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 ছি, তোর লজ্জা করে না? পুরুষ মানুষ হয়ে নিজের বাবাকে গিয়ে বলতে পারিস না? বলেছি সুইটহার্ট, যে বাবা আমি আর মিষ্টি ছোটর থেকে শুধু বন্ধু, ওর আর আমার মধ্যে সব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু নেই। তা বাবার উত্তর শুনবি? কি কি আবার, সে এক কথা, বিয়ে করতে পুরুত লাগে, সিঁদুর লাগে, মালা লাগে, ভালোবাসা কিছু লাগে, কাঁথা কোথাকার। বাবা এই এই রিসিভ কইসা দেখ, এই এক জিনিস বকবক করবে।
শিট। হ্যালো, কিরে মিষ্টিকে স্টেশন থেকে আনলি? হ্যাঁ। হ্যালো, অনেক খিল্লি বেরিয়েছিস, হ্যাঁ আর ভাল লাগছে না, চলো চল গাড়ি দৌড়। তোর এখনো খিলচিল করে হেসে যাচ্ছে, আছিস তো ভালোই। একটা খাতায় কি ছাতার মাথায় খেয়ে আস? আমি মোটেও খাতায় ছাতা মাথা আঁকি না, আমার ঠিক কেমন বর চাই আমি সেটাই আঁকি। কই দেখি, দেখি কোন রাজপুত্রের ছবি এঁকেছিস? মরণ দশা সারা, আবার ওনাকে নাকি কেউ বিয়ে করবে আবার। এ কি আমার ড্রয়িং খাতা? একটা কথা বলবো? বল। তোমাকে না পুরো সঞ্জয় দত্তর মতো লাগে। সঞ্জয় দত্ত? ও ভাই, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, এখানে একটা রাজবাড়ি থাকার কথা আছে তো? আছে? কোথায়? আছে যখন পালাবে কোথায় ভাই? এই যে রাস্তা দেখছো, হ্যাঁ সোজা চলে যাবে। প্রথমে ডান হাতে একটা গলি পড়বে, যাবে না। তারপর বাঁ হাতে একটু এগিয়ে আরেকটা গলি পড়বে, যাবে না। আর একটু এগিয়ে পাঁচ মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে বেলতলা ছাড়িয়ে কালী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান হাতে একটা কাঁচা রাস্তা পড়বে, সেইখানে যাবো না। তা ব্রাদার, এ তলাটে নতুন মনে হচ্ছে? হ্যাঁ, দেখেই বুঝতে পারছি। ওঠো ভাইকে ছেড়ে দিয়ে আসছি। ওমা, সে কি? আরে ওঠোই না। আরে শক্ত করে ধরো, পড়ে যাবে তো। ধরো। আরে ভাই, তোমরা শহরের ছেলেরা না বড্ড লজ্জা পাও। আর আপনারা গ্রামের লোকেরা কত ভালো। হ্যাঁ, আমি আপনাকে শুধু ঠিকানা জিজ্ঞেস করলাম, আর আপনি নিজে চললেন আমায় পৌঁছে দিন। এ লোচন! হ্যাঁ বিশুদা। শোন বলছি, ইনি গায়ের অতিথি, পুরনো রাজবাড়ি আছে না, ওখানে সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? পৌঁছে দেখিয়ে যা। চলুন বাবু। তাহলে দাদা, আমি অনেক অনেক থ্যাংক ইউ, অনেক 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 অনেক। আবার থ্যাংক ইউ কিসের? হ্যাঁ, অতিথি নারায়ণ, বুঝলে? যা রে, নিয়ে যা, সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ, এসো এসো, আসছি। আসুন আসুন বাবু। ও ভাই, বুঝি এখান দিয়ে রাজবাড়ি? এটা দিয়েই তো শর্টকাট হবে। মস্ত বড় রাজবাড়ি বাবু, কত লোক দেখতে আসে এখানে। ও, আরে আমি রাজবাড়ি দেখতে আসিনি, আমি এসে তার পাশের জমিটার ব্যাপারে। ও, কার জমি? আমার বাবার, তারকনাথ সরকার। চলুন। আসুন আসুন আসুন, এসে গেছি, আসুন।
বুঝলেন বাবু, উপরে গেলে আপনার জমিটা খুব সুন্দর ভাবে দেখা যাবে। বাবু এদিকে। ওই যে পুরানো বাড়িটা দেখছেন, ওইটা আপনাদের বাড়ি। হ্যাঁ ওইটা? হ্যাঁ। ওই যে ভাঙা জায়গাটা দেখছেন, ওখানে দুর্গা পুজো হতো আগে, মোষ বলি হতো, পাঁটা বলি হতো। আচ্ছা ভাই, এখানে জমির দাম কত হবে? সে তো কোন জমি তার উপর বিচার হয়, তা ধরুন পাই বিঘে প্রতি 1030 হবে। কি বলছো ভাই? হ্যাঁ 30,000 টাকা, এ তো প্রায় 1,50,000 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাকে না এই জায়গাটাতে যেতে হবে, তবেই জমিটা বেচতে পারো, বুঝলে? আরে দূর, ও সব কিচ্ছু করতে হবে না। আপনি বরং এক কাজ করেন, কালীবাবুর সঙ্গে দেখা করেন, 1 মিনিটেই সব কাজ হয়ে যাবে। কালীবাবু? এই এই কালীবাবুকে। তাহলে পুরোহিত মশাই, আগে ওই কথাই রইল, প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে রথযাত্রার উৎসব হবে। আমাদের মন্দির থেকে রথ আসবে এই মন্দিরে, এই মন্দির থেকে রথ যাবে আমাদের মন্দিরে। আপনি আয়োজন শুরু করুন। তা এসেছেনই যখন, তখন প্রভু জগন্নাথকে একবার দর্শন করে যাবেন না? অবশ্যই অবশ্যই। ঠাকুরমশাই, আমি একটা মানত করতে চাই। ওই মানতের জায়গা ওই পাশটায়। আচ্ছা। বাবা, এই এই কে রে তুই? হ্যাঁ তোর এত কানিস পোতা, তুই কর্তার গায়ে নারকেলের টুকরো মারি? ও নারকেলের টুকরো ছুঁড়ে মারতে যাবে কেন? নারকেল ফাটা ছিল মন্দিরে এসেছে বলে, তাই না? আগে হ্যাঁ স্যার। তবে তোমরা খামোকা মাথা গরম করো, ভয় পেও না। আচ্ছা তুমি, তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, কোত্থেকে এসছো? আগে কলকাতা, এখানে একটা কাজ ছিল। এখানে কাজ? হ্যাঁ। কি কাজ? হ্যালো, আগে আমার বাবার কিছু। বাবা? হ্যাঁ। দাদার ফোন। হ্যাঁ যা বলবা তাড়াতাড়ি বলো, আমি মন্দিরে আছি। হ্যালো বাবা, বাবা তারক। আরে তারকেশ্বরের মন্দিরে আমি কেন যেতে যাব, আমি তো রাধা গোবিন্দের মন্দিরে। আরে তারকনাথ, তারকনাথ। এ কি হচ্ছে বিশু, আমরা নারায়ণের সেবাই, আর তুমি তখন থেকে তারকনাথ তারকনাথ করে যাচ্ছ। তুই চাই আমি এরপর কি কাঁধে পাক নিয়ে ভোলে বাবা পার্কে রেখা বলবে আমি তারকনাথের ছেলে? কি যাতা বলছো, এসো আজকে বাড়িতে, আজ তোমার একদিন কি আমার একদিন। এখানে সিগন্যাল পাওয়া যে কি মুশকিল না। হ্যাঁ কি বলছিলে? ইয়ে আমি কালীকৃষ্ণ সিংহর সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গেই দেখা করতে এসেছো আর আমাকেই নারকল ছুঁড়ে মারলে? হ্যাঁ সরি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেরেছো কলসির কানা, তা বলি কি প্রেম দেবো না? চলো চলো চলো, বাড়িতে খেতে খেতে কাজের কথা হবে। না না স্যার, আমি এখানে কোনো একটা হোটেল দেখে খেয়ে নেবো না। হ্যাঁ সে কি, একে তুমি এই গ্রামের অতিথি, তার উপর বাবার কাছে এসেছো, হোটেলে খাবে মানে? অতিথিরা কখন হোটেলে খায়? আমাদের মানিজ্য ধুলে মিশবে না। চলো চলো, অতীতে আপ্যায়ন কাকে বলে দেখবে, চল, সারা জীবনও ভুলতে পারবে না। হে ভাইয়া,